প্রিয় দর্শক, ফিরে এলাম। এতক্ষণ পরে যারা জয়েন করেছেন এবং এখন যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ইওর লাইফ ইন দ্য ইউকে এর শেষ সেগমেন্ট। এবং আমরা এই অনুষ্ঠানটিতে মূলত ইওর লাইফ ইন দ্য ইউকে, লাইফ ইন দ্য ইউকে এবং ইসল, যেগুলো পরিবর্তন এসছে 28 অক্টোবরের পর থেকে, বেসিক্যালি নেচারালাইজেশন এবং ব্রিটিশ সিটিজেনশিপের যারা প্রার্থী, যারা আবেদনকারী, যারা প্রত্যাশী, অর্থাৎ যারা অপেক্ষা করছেন, তাদের সকলের জন্য এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা যারা লাইফ ইন দ্য ইউকে এর নানা তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করতে চান, এটি শুধু একটি টেস্ট নয়, এটি একটি জীবনধারা, এটি একটি পুরো একটা জীবনের একটা অংশ। আমরা যারা নেচারালাইজড, ন্যাচারালাইজেশন প্রসেসের সঙ্গে জড়িত, ইন্টিগ্রেশনের সঙ্গে জড়িত, তারা সকলে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হচ্ছি। আমাদের আমার কো অ্যাঙ্কর, আমরা দুজনে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করি, জনাব হাবিব মির্জা, এবং ডান পাশে রয়েছেন আমাদের একজন লেখক এবং গবেষক, লাইফ ইন দ্য ইউকে এক্সপার্ট, এবং ড্রাইভিং এবং অন্যান্য বিষয়েও তিনি মাতৃভাষায় বাংলা ভাষায় এই ব্যাপারগুলোকে সহজভাবে উপস্থাপন করেছেন, জনাব রাশেদুজ্জামান। রাশেদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, হাবিব আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শেষ সেগমেন্টে খুব সহজ সরলভাবে আমরা 2-3টে বিষয় উপস্থাপন করতে চাই। মূলত নেচারালাইজেশন এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যে নতুন ব্যবস্থাগুলো, যে নতুন কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এটি দীর্ঘদিনের ব্রিটিশ সমাজের একটা রাজনৈতিক পরিবর্তনের অংশ, একটা রাজনৈতিক যে প্রক্রিয়ার অংশ। এবং যে কোনো সমাজেই রাজনৈতিক প্রক্রিয়াটি হচ্ছে বেসিক্যালি, এটি কোনো দলের বিষয় নয়, ন্যাশনাল ইস্যুসগুলো এখানে কনসলিডেট করা হয়। এবং এই ব্যাপারটিতে একটা ব্যাপার এসছে গত 10 বছরেরও বেশি সময় ধরে, এই দশক ধরে, সেটি হচ্ছে যে সিটিজেনশিপের প্রসেসটিকে কত কড়াকড়ি করা যায়, এবং কড়াকড়ি করতে গিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অনেকের মধ্যে এখন আতঙ্ক দেখা দিচ্ছে যে আদৌ আমরা আর কোনো দিন এই ন্যাচারালাইজেশনে যেতে পারবো কিনা। কিন্তু যেটি হাবিব আগেই বলেছেন, এটি কঠিন বাট নট ইম্পসিবল, টাফ বাট নট ইম্পসিবল, কীভাবে সেটি জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানটিতে বিভিন্ন তথ্য পরিবেশন করবো। এবং এই তথ্যের একটি কঠিন অনুষ্ঠান আমরা এটিকে বানাতে চাই না, আমরা জানাতে চাই লাইফ ইন দ্য ইউকেতে গত দশকের পর দশক, যুগের পর যুগ মানুষ যারা এদেশে নেচারালাইজ হয়েছে, তাদের জীবনযাত্রার কিছু ছোট ছোট অংশ, তাদের কী কী এই ট্রান্সফরমেশনে তাদের কী কী পরিবর্তন এসছে, যারা ইউরোপ থেকে আসছেন তাদের পরিবর্তন কীভাবে এসছে, যারা যুগ যুগ ধরে এখানে থাকছেন অথবা 2 যুগ ধরে, 3 যুগ ধরে এখানে এসছেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনে লাইফ ইন দ্য ইউকেতে কীভাবে তারা কোঅপ্ট হচ্ছেন, তারা কীভাবে নেচারালাইজ হচ্ছেন, এই পুরো ব্যাপারগুলো আমরা নিয়ে আসবো। এবং আপনারা আপনাদের আইডিয়াগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনাদের জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুই আমরা ইওর লাইফ ইন দ্য ইউকের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করব, একটি তথ্যভিত্তিক অনুষ্ঠানের ভেতরে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ারিংয়ের জন্য। লাইনে কে আছেন, আমরা প্রথমে আমাদের সবচেয়ে মূল্যবান দর্শকদের কাছে যাই তাদের ওপিনিয়ন এবং মতামত প্রশ্ন শোনার জন্য। আপনি কে আছেন লাইনে প্লিজ? হ্যালো, জি সালাম আলাইকুম, বলুন আপনার প্রশ্ন। আমি আপনাকে জানতে চাইছিলাম যে পাস করেছি অনেক আগে, তো আমি সিফিলিসি অ্যাকচুয়ালি হ্যাঁ কিনা আমি শিখেছি পারি, তবে আপনি কিছু মনে না করলে আপনি প্রশ্নটি যদি রিপিট করেন তাহলে খুব সুবিধা হয়। টেলিভিশন ভলিউমটা, টেলিভিশনের ভলিউমটি দয়া করে, টেলিভিশনের ভলিউমটি যদি অফ করে দেন তাহলে আপনি সরাসরি আপনার টেলিফোনের মাধ্যমে শুনতে পারবেন সব কিছু। আপনি টেলিভিশনের ভলিউমটি দয়া করে, যারা প্রশ্ন করবেন তারা টেলিভিশনের ভলিউমটি অফ করে দেবেন প্লিজ। আবার বলুন। আচ্ছা, আমরা নেক্সট কলে যাচ্ছি, আমার মনে হয় আপনাকে আমরা হারিয়ে ফেলেছি। জি সালাম আলাইকুম, আপনি বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, আমরা সবাই শুনতে পাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ বলতে চাই আপনাদের সুন্দর অনুষ্ঠানের জন্য, আর আমি আপনাদের মাধ্যমে থ্যাংক ইউ এই টেলিভিশনের যারা প্রোগ্রাম দেখতেছেন, অনেক বাঙালি এই প্রোগ্রামটা দেখতেছেন, আমাদের মানুষ তারা যে উপকৃত হবে এটা সন্দেহ, এর কোনো সন্দেহ নেই। আমি একটা জিনিস আপনাদেরকে এই মাধ্যমে বলতে চাই, লাইফ ইন দ্য ইউকে ইজ ভেরি ইজি, আর সবাই যে ওই যে হাবিব ভাই আগে বললো মানুষ যে প্রতারণা হইতেছে, এই জন্যই আমি আমি ফোন করছি, নাহলে ফোন করতাম না। এখানে আপনার যার ঘরে ইন্টারনেট আছে ইজ ভেরি ইজি, আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে টাইপ করেন লাইফ ইন দ্য ইউকে, একদম সোজা আপনি পেয়ে যাবেন প্রশ্নগুলি। এখানে
45 মিনিট টাইম দেওয়া হয়, আপনি আপনার ঘরে বসে আপনার লাইসেন্স ইউকে এখানে বসে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। 1 to 46 পেজ আছে, এই পেজের মধ্যে প্রত্যেকটা পেজে আপনার 24টা প্রশ্ন আছে, 24টা প্রশ্নের মধ্যে আপনি যদি 18টা প্রশ্ন পাস করেন তাহলে আপনি পাস। এখানে আপনি একদম এত সোজা ইন্টারনেটে দেওয়া আছে আর কি, আমি দেখে খুব আমার ভালো লাগছে। আমি এই কথাটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এখানে শুধু আপনি 50 পাউন্ড আপনি ফি দিবেন, ফি দিয়ে আপনি বুক করবেন, বুক করে আপনি গিয়ে লাইফ ইন দ্য ইউকে টেস্টটা দিবেন, পাস করে আসবেন, আপনার সার্টিফিকেটটা আপনার ঘরে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এখানে 1000 পাউন্ডের দরকার নাই, কাউকে 200 পাউন্ডের দরকার নাই। আর আমি যাকে সবাইকে জানাইতে চাই যে যারা যারা এই শিক্ষিত সমাজে এসে অশিক্ষিতের মধ্যে মানুষের কাছে আদায় করতেছে 1000, 500, 200 যে যেরকম পারে, এই প্রতারণার থেকে যে আপনি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষগুলি যে উপকৃত হবে সেটা আপনাদেরকে মন থেকে দোয়া দিবে এবং একটা কমিউনিটির জন্য একটা ভালো কাজ করতেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা আমরা কথাটি বললে যতটা ইম্পর্টেন্ট হতো আপনার কথাটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভবিষ্যতে আমাদের এই প্রোগ্রামে আরও ইনপুট দেবেন আপনার এই ধরনের মতামতের মাধ্যমে। গুগলে গিয়ে অনেক মক টেস্টের কথা বলেছেন, বেসিক্যালি ইটস ভেরি হেল্পফুল।